আজ নভেম্বর শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে নাট্য সংগঠনটি 9 নভেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে উপস্থিত নাট্যকর্মীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিয়ে শিল্পচর্চার পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকি ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দল প্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক সহ অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেন, নাটকের মানুষ এমন কি করেছে যার জন্য তাদের ওপর হামলা করতে হবে। তিনি আরো বলেন, এদেশের শিল্প সংস্কৃতি সবসময় হুমকির মুখে। এ অবস্থায় নিরাপদে শিল্প সংস্কৃতি চর্চায় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলার সময় হামলার ঘটনায় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সময় উপস্থিত থাকলেও তারা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অভিনয়ের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নাট্যকর্মীদের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত থাকবে। জানা গেছে, 15 নভেম্বর পর্যন্ত পরিস্থিতি নজরদারিতে রাখবেন নাট্যদল কর্মীরা।